অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকের অনলাইন ক্লাসে আমরা আলোচনা করব। তোমরা ছবি লক্ষ্য করো, ছবিগুলো কোথাকার। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো ছবিগুলো গ্রামীণ এবং প্রকৃতি ঘেরা ছবি। এরপরে দেখো লেখা আছে, তুমি কি গ্রাম বেড়াতে যাও? বারবার কি সেখানে ফিরে যেতে ইচ্ছে করে? এরপরে দেখো নদীর ছবি। আজকের পাঠ আবার আসিব ফিরে, লিখেছেন জীবনানন্দ দাশ। প্রথমে আমরা সেকোন ফলগুলো জেনে নিই। এই পাঠ শেষে শিক্ষার্থীরা অর্থাৎ তোমরা জানতে পারবে কবি পরিচিতি, কবিতাটি শুদ্ধ উচ্চারণে পড়তে পারবে, নতুন শব্দগুলো অর্থ সহ বাক্য ও অনুচ্ছেদ গঠন করতে পারবে, আর কবিতাটি চরণ সময়ে ভাবার্থ বিশ্লেষণ করতে পারবে। এসব প্রথমে আমরা কবি পরিচিতি সম্পর্কে জানি, কবি সম্পর্কে আমরা জেনে নিই। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ জীবনানন্দ দাশ, তার জন্মসাল 1899 খ্রিস্টাব্দের 17 ফেব্রুয়ারিতে, স্থান বরিশাল, এরপরে মৃত্যু 1954 খ্রিস্টাব্দের 22 অক্টোবর কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় তিনি নিহত হন। এরপরে আদর্শ পাঠ আবৃত্তি শুনি। আবার আসিল ফিরে আর স্মৃতি দিলে এই বাংলায়, হয়তো মানুষ হয়তো বা শঙ্খ চিল শালিখের বেশে, হয়তো ঘড়ির তাক হয়ে এই কার্তিকে নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুর রহিবে লাল পায়, সারা দিয়ে কেটে যাবে কলমির গন্ধ ভরা জালে এসে ফেসে, আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গের ছেড়ে ভেজা বাংলার সবুজ করুণ ডানায়, সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার খোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়, রাঙা মেঘে সাঁতরায় অন্ধকারে আসিতেছে নিড়ে দেখিবে পাগল বাঘ, আমার পাবে তুমি ইহাদের ভিড়ে। নিশ্চয় তোমরা আবৃত্তিটা শুনেছ। এরপরে সরব পাঠ, যেহেতু এরপরে আমরা জেনে নিই নতুন শব্দার্থ সম ডিঙ্গা। দেখো ডিঙ্গা শব্দ অর্থ নৌকা। এরপরে নিড়ি, দেখো ছবিতে আছে পাখির বাসায়, ধবল অর্থাৎ সাদা, জোড়ায় কাজ। ওপরে ছবিটি ভালোভাবে দেখে যাও অনলাইন ক্লাসে। এখন আমরা ভাবার্থতে যাই বিশ্লেষণমূলক। আবার আসিব এখানে কবি বাংলায় ফিরে আসতে চেয়েছেন। মৃত্যুর পরে কবি বাংলায় ফিরে আসতে চেয়েছেন, সেটা সংকোচিল শালিকের বেশে কিংবা ভোরের কাকে ফিরে আসতে চেয়েছেন। এরপরে তিনি বলেছেন যে ধানসিঁড়িটির তীরেও তিনি ফিরে আসতে চেয়েছেন, অর্থাৎ কবি এখানে প্রকৃতির বিভিন্ন অনুষঙ্গ নিয়ে এই মৃত্যুর পর এই বাংলায় ফিরে আসতে চেয়েছেন।
কখনো ধান ক্ষেত মাঠ ভালোবেসে, কখনো বা কুয়াশার বুকে ভেসে এই কাঁঠাল ছায় ফিরে আসতে চেয়েছেন। এরপরে তোমরা লক্ষ্য করো, আর তিনি এখানে ফিরে আসতে চেয়েছেন হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, অর্থাৎ সাদা চিল বা শালিকের বেশে তিনি ফিরে আসতে চেয়েছেন, মানুষ রূপে নয়, কারণ মানুষ মারা গেলে আর মানুষ রূপে আসা সম্ভব নয়। এরপরে বলছে হয়তো ভোরের কাকে এই কার্তিকের নবান্নের দেশে, অর্থাৎ কার্তিক মাসে বাংলার কৃষকেরা যে নবান্ন উৎসব পালন করে, অর্থাৎ নবান্নের দেশ বলতে তিনি আবার বাংলাদেশে ফিরে আসতে চেয়েছেন। কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়, অর্থাৎ তিনি এদেশে ফিরে, কাঁঠাল ছায়া বলতে এই বাংলাদেশ প্রকৃতি ঘেরা এই বাংলাদেশে ফিরে আসতে চেয়েছেন। কিভাবে ফিরে আসতে চেয়েছেন? কুয়াশার বুকে ভেসে তিনি ফিরে আসতে চেয়েছেন একদিন। যা হোক, আজকের ক্লাস এখানে সমাপ্তি, পরবর্তীতে আবার কোনো এক ক্লাসে হাজির হব। আল্লাহ হাফেজ। ইয়ে হচ্ছে।